কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় সৌন্দর্য ল্যাটিন ফুটবল ছড়িয়েছে। আর্জেন্টিনা প্রথম ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করেছে, ব্রাজিল টানা দুই ম্যাচে যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে, প্রেশার সিচুয়েশনকে যেভাবে জয় করেছিল, অবিশ্বাস্য। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা, তাদের নিজেদের সবশেষ ম্যাচে সেলেসাওরা যেভাবে পরাজিত হয়েছে সেটা অনেকের কাছেই অনাকাঙ্ক্ষিত। একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায়, পুরো দলের খেলায় নেইমারের অনুপস্থিতি একটা বড় প্রভাব ফেলেছে। একই সাথে যেই ফুটবলাররা বেঞ্চে ছিলেন, যাদেরকে নিয়ে এক্সপেকটেশনস ছিল যে তারা সাবস্টিটিউট হিসেবে নেমে কিংবা যখন সুযোগ পাবেন সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন, সেই জায়গাটাই কিন্তু একটা বড় ধাক্কা পেয়েছেন ব্রাজিল ম্যানেজার তিতে। তিতের তিক্ত অভিজ্ঞতার নাম ক্যামেরুন। চমক দিতে গিয়ে ব্রাজিল কোচ নিজে আর সমর্থকদের যেভাবে চমকে দিয়েছেন তার রেশ আর আলোচনা থাকবে বহুকাল। আগের ম্যাচে স্টার্টিং লাইন আপের শতভাগ পরিবর্তন এনে তিতে প্রমাণ করতে চেয়েছিলেন তিনি যেন ফিন গ্রহের মাস্টার মাইন্ড। তবে ব্রাজিল গ্রুপের শেষ ম্যাচে জাগতিক ফুটবল খেলায় কোচের বিলাসিতা বুমেরাং হয়েছে। টানা নয় ম্যাচ জয়ের পর হার, আছে ব্রাজিলের ম্যাচের পর ম্যাচ স্লো স্টার্টের সমালোচনা। সব মিলে ওয়ার্ল্ড কাপে টানা পাঁচ ম্যাচে প্রথমার্ধে স্কোর করতে ব্যর্থ সেলেসাওরা। অবশ্য প্রেরণাও আছে, গেল 32 বছরে নক আউটে গেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে ফুল করেনি ব্রাজিল। দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে এশিয়ান আর লাতিন দুই দল দুই মেরুতে হার জিতের সমীকরণ মোমেন্টামে বড় প্রভাব ফেলেছে। কোরিয়ানদের পর্তুগালকে চমকে দেয়া আর সেলেসাওদের ক্যামেরুনের কাছে চমকে যাওয়া বিশ্বকাপ ফুটবলের হিসাব নিকাশার কমন ভাবনাকে ধাক্কা দিয়েছে জোরে সোরে। পরাজয় নিয়ে ভাবতে না চাইলেও তিতেকে ভাবতে হবে। দলের একের পর এক ইঞ্জুরি, ভাইরাল ফ্লু, রিজার্ভ বেঞ্চের ব্যর্থতা বিশ্বকাপে দলটাকে নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়েছে। সময়ের সাথে ব্রাজিলের পারফরম্যান্স হয়েছে নিম্নমুখী। প্রথম ম্যাচে দুই গোলের সহজ জয়, দ্বিতীয় ম্যাচে শেষ বেলায় ক্যাসিমিরোতে উদ্ধার আর শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে বসা কী বোঝায়? নিজ দায়িত্বে বুঝে নিন আর প্রার্থনা করুন। 2002 তারপর 2022 মাঝে কেটে গেছে 20টা বছর। এই 20 বছরে সেলেসাওদের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। বিশ্বকাপের সবচেয়ে সফলতম দল পেন্টা জয়ী ব্রাজিল পরের শিরোপাটা কবে ঘরে তুলবে? প্রত্যেকটা এডিশনে তাদের স্বপ্ন তৈরি হয় হেক্সা জয়ের, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন আর বাস্তবতার বিশাল ফারাক। পার্থক্যটা কোথায় আসলে? প্রজন্মে। এখন থেকে ঠিক দুই দশক আগের যে রোনালদো রিভালদো রোনালদিনহোর প্রজন্ম ছিল, সেই প্রজন্মের সাথে নেইমারদের আজকের প্রজন্মের বড় একটা অমিল। জ্বলে উঠুক ব্রাজিল সাউথ কোরিয়া ম্যাচ থেকে, সকল ব্যবধান খুচিয়ে দিক ফুটবলীয় জাদুতে। রিয়াসাদ আজিম, 71, দোহা, কাতার। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।